يقول الله عز وجل من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون جرى পার্থিব জীবন এবং এর চাকচিক্য কামনা করে আমরা তাদের কাছে তাদের আমাদের ফলাফল দুনিয়ার মধ্যে দিয়ে দিই أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون তারা হচ্ছে সেসব লোক আখিরাতে যাদের জন্য জাহান্নাম ছাড়ার কিছু নেই আর তারা দুনিয়াতে যা করেছিল তা নষ্ট হয়ে গেল এবং তারা যা করছিল যে সমস্ত আমল করছিল সেগুলো বাতিল হয়ে গেল সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে মানুষের উদ্দেশ্য এবং তাদের কামনা বাসনার দিকটা তুলে ধরলেন মানুষ কি চায় এবং তার কি পরিণতি একই অর্থবোধক একটা হাদিস উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে সে হাদিসটি আমাদের সবার কাছে খুবই পরিচিত এটাকে বলা হয় হাদিসু নিয়্যা নিয়াতের হাদিস এটি বুখারী মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে এসেছে عن عمر بن الخطاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او امرأة ينكحها فهجرته الى ما هاجر اليه মুত্তাফাকুন আলাইহ সকল আমল নিয়তের উপরই নির্ভর করে এটা দুটো তর্জমা হতে পারে সকল আমলের শুদ্ধাশুদ্ধি নির্ভর করে নিয়তের উপর কেউ কেউ তর্জমা করেছেন আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে যা সে নিয়ত করে যা সে সংকল্প করে অতএব যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে তার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে হয়েছে বলেই গণ্য হবে আর যার হিজরত দুনিয়ার জন্য হয় যে দুনিয়া সে অর্জন করতে চায় অথবা কোনো মহিলার দিকে হয় যাকে সে বিবাহ করতে চায় তাহলে তার হিজরত সেদিকেই বলে গণ্য হবে যে জন্য সে হিজরত করেছে বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে নিয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস এটি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আমলের জন্য নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ ওলামাদের অধিকাংশের মতে নিয়ত শুদ্ধ না হলে আমল শুদ্ধ হবে না আর কেউ কেউ বলেছেন নিয়ত না হলেও আমল হবে তবে সওয়াব পাবে না নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে আমল শুদ্ধ হবে না এটাই এই হাদিসের আসলে ফোকাস এই হাদিসের মূল বক্তব্য ফলে যার নিয়ত শুদ্ধ হলো না এবং তার আমলও শুদ্ধ হলো না তাহলে সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে সর্বসম্মতিক্রমে যার নিয়ত শুদ্ধ হলো না সে সওয়াব পাবে না কিন্তু নিয়ত ছাড়া তার আমলটা শুদ্ধ হবে কি না কোনো কোনো ক্ষেত্রে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে থাকলেও আমরা বলবো ইসলামের নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে কোনো আমলই ইবাদত হিসাবে গণ্য হবে না যদি ওই ব্যক্তি ইবাদতের নিয়ত না করে এবং কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি ওই ইবাদতটা আল্লাহর উদ্দেশ্যে করা না হয় এগুলো একদম সেটেলড ইস্যু বলে আমাদের এই ইস্যুগুলোতে কোনো ইখতিলাফ নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে হিজরতের প্রসঙ্গটাও নিয়ে আসলেন যে মানুষ অনেক কারণে হিজরত করে যেটাকে আমরা মাইগ্রেশন বলি এখন এক দেশ থেকে আরেক দেশে যায় তাই না মানুষের যাওয়ার উদ্দেশ্য অনেক রকম থাকতে পারে কেউ দুনিয়া কামানোর জন্য যায় কেউ দুনিয়া ভোগ করার জন্য যায় কেউ আবার দাওয়াতি উদ্দেশ্যেও সফর করে ইউরোপ আমেরিকা কিংবা মুসলিম কান্ট্রিতেও মানুষ নানা উদ্দেশ্যে সফর করে এবং সে উদ্দেশ্যের উপর নির্ভর করে আসলে ফয়সালা হয় যে
এই সফরটা কি শরিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না, এই সফরটা কি অনুমোদিত নাকি অনুমোদিত না। আর এই হাদিসেরও একটা বড় ঘটনা আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না, কারণ হাদিসের বক্তব্য খুবই স্পষ্ট যে দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে তাহলে সেটা ইসলামে হিজরত হলো না। কোনো মহিলাকে বিয়ে করার জন্য তার পিছে পিছে যদি কেউ হিজরত করে তাহলে সে হিজরতও গ্রহণযোগ্য হবে না, যদিও সে পবিত্র ভূমিতেও হিজরত করে চলে আসে। সে যদি কোনো অমুসলিম কান্ট্রি থেকে মক্কায় হিজরত করে কিন্তু উদ্দেশ্য হচ্ছে কোনো মহিলাকে বিবাহ করা, অথবা দুনিয়ার উদ্দেশ্যে, সৌদি আরবে অনেকেই শুধু চাকরি এবং টাকা কামানোর উদ্দেশ্যেই যায়, তাই না? মক্কা মদিনা থাকার পরেও দেখা যায় যে অনেকেই সেখানে আসলে ভালো আমল করে না, সেটা আমরাও দেখেছি। ফলে তার উদ্দেশ্য কী ছিল এটা খুব ইম্পর্ট্যান্ট। কেউ যদি মানে তার ভালো উদ্দেশ্য না থাকে ভালো কাজের পেছনে কিন্তু সে ভালো কাজ করে তাহলে সেটা কবুল হবে না। আবার কেউ উদ্দেশ্য তার ভালোই ছিল, সে খারাপ কাজ করতে চায় নাই কিন্তু হয়ে গেছে ভুলে, তাহলে আল্লাহ সেটাকে ক্ষমা করেন। তাহলে মানুষের উদ্দেশ্যটা, নিয়াতটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে নিয়তটা যে মমিন জীবনে খুবই প্রয়োজনীয় এবং তার ফলাফল মানে যে কোনো কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে সেটার আরেকটা চমৎকার দলিল আমরা সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এরপর তিনি বললেন একটা বড় হাদিস, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা ক্বাল ফামা আমিলতা ফীহা ক্বালা কাতালতু قاتلت فيك حتى استشهدت قال كذبت لكنك قاتلت لأن يقال جريء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار. النبي صلى الله عليه وسلم বললেন কিয়ামতের দিন মানুষের মধ্যে প্রথম যার উপর ফয়সালা করা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যে শহীদ হয়েছিল, যে শহীদ হয়েছিল তাকে নিয়ে আসা হবে এবং তার জন্য যে নিয়ামতগুলো প্রস্তুত করা হয়েছে সেটা তাকে জানিয়ে দেওয়া হবে, সে জানতে পারবে। তখন তাকে প্রশ্ন করা হবে, তুমি এই নিয়ামত পাওয়ার জন্য কী আমল করেছিলা? সে বলল, হে আল্লাহ, আমি তোমার পথে কেতাল করেছি, জিহাদ করেছি, যুদ্ধ করেছি, এমনকি আমি শহীদ হয়ে গিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, কারণ তুমি তো যুদ্ধ করেছ এজন্যে যেন বলা হয় যে তুমি বীর সাহসী, তোমাকে সেটা বলা হয়েছে। এরপর নির্দেশ দেওয়া হবে যেন তাকে তার চেহারার উপর ছেঁচুড়িয়ে জাহান্নামে ফেলে দেওয়া হয়। তখন তাকে টেনে হিঁচড়ে তার চেহারার উপর দিয়ে, তাহলে কোনটা ধরে টান দিবে? পা ধরে টান দিবে, তার মুখটা থাকবে জমিনের উপরে, তখন তার মুখ চেহারা এটা জমিনের উপরে আসলে ঘষা খাবে এবং এরকম অপদস্থ অবস্থায় কষ্টকর অবস্থায় তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আচ্ছা, আরেকজন ব্যক্তি তার ফয়সালা দেয়া হবে, সে হচ্ছে এমন ব্যক্তি যে এলেম শিখেছিল এবং মানুষকেও শিখিয়েছিল, নিজে এলেম শিখেছে এবং সে এলেমকে মানুষের কাছে শিক্ষার ব্যবস্থা করেছে, সে কোরআন পড়েছে। এরপর তাকে নিয়ে আসা হবে এবং তার জন্য নির্ধারিত নিয়ামত তাকে তার সামনে পেশ করা হবে, তাকে চিনিয়ে দেওয়া হবে, সে চিনতে পারবে। তাকে বলা হবে ফামা ফাআলতা ফিহা, তুমি এই নিয়ামত পাওয়ার জন্য কি আমল করেছো, কি কাজ করেছো? সে বলল বা সে বলবে, তা আল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফিকাল কোরআন, আমি ইলম অর্জন করেছি, আমি ইলম শিখিয়েছি এবং আপনার পথে অথবা আপনার উদ্দেশ্যে আমি কোরআন পাঠ করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবত,
তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকাল আলিমুন ওয়া ক্বারাআতা আল কুরআন লিয়ুকাল হুয়া ক্বারি, বরং তুমি এলেম শিখেছ যেন তোমাকে আলেম বলা হয় এবং তুমি কোরআন পড়েছ সুন্দর করে যেন তোমাকে কারি বলা হয়। ফাকাদ কিল, এটা বলা হয়েছে। তুম্মা উমেরা বিহি ফাসুহেবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপরে নির্দেশ দেওয়া হবে তাকেও তার চেহারার উপর টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। দেখেন, ভালো কাজ করেছে কিন্তু পরিণতি জাহান্নাম। এরপরে তৃতীয় আরেক ব্যক্তি, ওয়ারাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালিক কুল্লিহি, এমন ব্যক্তি যার উপর আল্লাহ তাআলা অনেক ওয়াসাআত দিয়েছেন, তাকে অনেক মাল সম্পদ, ধন সম্পদ দিয়েছেন, অনেক রকম ধন সম্পদ তাকে দেওয়া হলো। ফা উতিয়া বিহি, তাকেও নিয়ে আসা হবে। ফা আরাফাহু নিআমাহু ফা আরাফাহা, তাকেও তার নিয়ামতগুলো চিনিয়ে দেওয়া হবে যে তুমি যে ভালো ভালো কাজ করেছো এটা তোমার নিয়ামত, সে চিনতে পারবে। কালা ফামা আমিল তাফিহা, কিন্তু তাকেও জিজ্ঞেস করা হবে তুমি কি আমল করেছো, এই যে এত সুন্দর সুন্দর নিয়ামত পাবা কিন্তু তুমি কি আমল করেছো। তখন সে বলবে, কাল মা তারাক্তু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, আল্লাহকে বলবে হে আল্লাহ, আমি যেই যেই ক্ষেত্রে তুমি ব্যয় করাকে পছন্দ করতে তার কোনো পথই আমি ছাড়ি নাই, এতিমকে দিয়েছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, জনকল্যাণে দিয়েছি, চ্যারিটিতে দিয়েছি, সব কিছুতে আমি ব্যয় করেছি। ইল্লা আনফাকতু ফিহা লাকা, তোমার জন্যই আমি সেটা ব্যয় করেছি। আল্লাহ বলবেন, কাযাবত, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকাল হুয়া জাওয়াজ, তুমি তো এই জন্যই বরং এই দানের কাজটা করেছিলে যেন বলা হয় যে সে একজন দানশীল, দানবীর, দানশীল। ফাকাদ কিল, এটা বলা হয়েছে। তুম্মা উমেরা বিহি ফাসুহাইবা আলা ওয়াজহিহি তুম্মা উলকিয়া ফিন্নার, রাওয়াহু মুসলিম, তার ব্যাপারেও নির্দেশ দেওয়া হবে তাকেও তার মুখের উপর উল্টো করে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া। তাহলে এই যে তিনজন ব্যক্তি যারা মহান মহান কাজ করেছিল, একজন জিহাদ করে শহীদ হয়েছে, আরেকজন জ্ঞানের মতো মহান কাজ সে অর্জনও করেছে এবং বিতরণের কাজও নিয়োজিত ছিল, এবং আরেকজন যে সম্পদের মালিক ছিল সে পুরো সম্পদই আল্লাহর রাস্তা ব্যয় করে দিয়েছে, কিন্তু ত্রুটি কী ছিল? ত্রুটি ছিল তাদের অন্তরে, ত্রুটি ছিল তাদের নিয়াতে। ফলে নিয়তের ত্রুটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করা তো দূরে থাকুক, বরং তাদেরকে অত্যন্ত কষ্ট দিয়ে এবং অপমানজনক অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করলেন। তাহলে এই আয়াত এবং এই হাদিস দুটো থেকে প্রমাণিত হলো আন-নিয়াতু আসাসুল আমাল, আন-নিয়াতু আসাসুল আমাল, ইন্টেনশন, নিয়ত ইজ দ্য ফাউন্ডেশন অফ এনি অ্যাকশন, যে কোনো কাজের মূল ফাউন্ডেশন হলো, মূল ভিত্তি হলো নিয়ত। নিয়ত ঠিক নেই, ভিত্তি ঠিক নাই, তাহলে এর উপর আর কোনো কিছু দাঁড়াতে পারবে না। এই যে তিনটা সুন্দর সুন্দর আমল দেখেন, তার ফাউন্ডেশন ঠিক না থাকার কারণে সেটি দাঁড়াতে পারল না, বাতিল হয়ে গেল, এবং সেটি এখানে বলা হলো সূরা হুদের ১৬ নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, কারণ তাদের ত্রুটি ছিল নিয়তের মধ্যে। ওয়াহাবিতা মা সানাউ ফিহা, তারা দুনিয়ার মধ্যে যা কাজ করেছে সব ব্যর্থ, বিফলে চলে গেল। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, অনেক ভালো ভালো কাজ করে মানুষ, তাই না? অনেকেই বলে যে অমুকে তো কত ভালো কাজ করেছে, অমুক অমুসলিম ব্যক্তি, নাসারা কিংবা হিন্দু ভালো কাজ করেছে, অমুক তমুক, হ্যাঁ, আপনাদের কী মত? তাহলে তাদের সে আমল কি কবুল হবে? এখানে তো আরও অনেক কারণ আছে। প্রথমত ঈমান নেই, দ্বিতীয়ত যদি ব্যক্তি মুসলিমও হয় তার নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা
বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো আমলকে কবুল করেন না, এবং নিয়ত না থাকলে কোনো আমল সওয়াব অথবা পুরস্কারের যোগ্য হয় না। সুতরাং আমরা এখানে এই আলোচনা থেকে কয়েকটা শিক্ষা অথবা ফায়দা এখানে উল্লেখ করছি। এক নম্বর, আমল কবুল হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে এখলাস, আর এখলাস হচ্ছে পরিশুদ্ধ নিয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ কোনো কাজ, ভালো কাজ, ইবাদত, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করা না হয় তাহলে সে আমল কবুল হবে না। সেটা চাই সালাত হোক অথবা সিয়াম হোক অথবা কোরবানি হোক, হজ হোক, ওমরা হোক, এমনকি যে কোনো চ্যারিটির কাজও যদি হয়ে থাকে, সাদাকা বা এরকম কোনো কাজ হয়ে থাকে, সেগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য না করলে কবুল হবে না। দ্বিতীয় যে বিষয়টা আমরা এই আলোচনা থেকে বুঝলাম সেটি হলো ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু মোমেনদের জন্য। তার ইমানের পাশাপাশি ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। যদি কোনো ব্যক্তি ইখলাস মিস করে ফেলে তাহলে সেটা তার জন্য মুসিবত হয়ে যায়, এই মিস করাটা তার জন্য মুসিবত হয়ে যায়। বরং ওলামাই কেরামের বক্তব্য হচ্ছে ইখলাস মিস করলে সেটা শিরিক হয়ে যায়, কারণ মানুষ কোনো ইবাদত হয় আল্লাহর জন্য করবে, নয় গায়রুল্লাহর জন্য করবে। এখন কোনো ইবাদত যদি আল্লাহ ছাড়া আর কারো জন্য করে সেটা কী হবে? শিরক হয়ে যাবে। এই জন্যই ওলামাই কেরাম অনেকে বলেছেন যে এটা ওয়াবালুন আলাইহ, তার জন্য মুসিবতে পরিণত হয়। এত সুন্দর আমল করলেন কিন্তু হয়ে গেল শিরক, শুধু নিয়তের ত্রুটির কারণে, গায়রুল্লাহর উদ্দেশ্য করার কারণে। তৃতীয় হচ্ছে, যদি কোনো আমল বাহ্যিকভাবে খুবই সুচারুভাবে সম্পাদিত হয়, এমনকি সুন্না ভিত্তিকও সম্পাদিত হয়, কিন্তু নিয়ত সেখানে শুদ্ধ নয়, তাহলে এই বাহ্যিক সুসম্পন্ন কাজটাও আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, বরং এটা মূল্যহীন, আল্লাহর কাছে মূল্যহীন। চতুর্থ বিষয় হচ্ছে, আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রত্যেকটা কাজে, সেটা দিনের কাজ হোক অথবা দুনিয়ার কাজ হোক, যদি আল্লাহর কাছে সব পেতে হয় তাহলে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। দুনিয়ার অনেক কাজ আছে, আমরা যদি নিয়তকে পরিশুদ্ধ করি তাহলে সওয়াব পাবো, তা নাহলে সেটা সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে না। যেমন আমাদের বাহ্যিক যে দুনিয়ার প্রয়োজনে যে আমলগুলো, আমরা যদি আল্লাহর কাছে সওয়াবের আশা করি এবং সেই জন্যে রাস্তাঘাটে হাঁটার সময় আদবটা রক্ষা করি, কেন আল্লাহ আমাকে সওয়াব দেবেন। অফিসের কাজগুলো যদি আমরা সুন্দরভাবে আদায় করি, যেভাবে আদায় করা উচিত যথার্থভাবে, কেন, যে এভাবে সঠিকভাবে আদায় করলে আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন। মানুষের সাথে সুন্দর আচরণ করি, এটা তো এমনি স্বাভাবিক সৌজন্যতা বোধ এবং ভদ্রতা, কিন্তু কেন করছি, যে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহর বান্দাদের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন। তাহলে এই যে নিয়তটা, এই নিয়তটা আমাদের স্বাভাবিক সমস্ত কাজকর্ম এবং আমলকে ইবাদতে পরিণত করে দেয়, সওয়াবের আমলে পরিণত করে দেয়, এবং এটাই হচ্ছে ইবাদতের ব্যাপক অর্থ। ইবাদতের বিশেষ অর্থ হচ্ছে যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত হিসেবে দিয়েছেন, যেমন এই যে সালাত পড়লাম আমরা আজকে, এরকম আরও বিশেষ যে আমলগুলো আছে, এক্সক্লুসিভ ইবাদা, ইবাদা খাসা বলা হয়। আর এর বাইরে যে কোনো ভালো কাজ শরীয়তসম্মতভাবে করে যদি আমরা সওয়াবের আশা করি তাহলে সেটাও ইবাদত হয়ে যায়। তাহলে আসুন আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করি। যখন নিয়ত শুদ্ধ হয় তখন আমল শুদ্ধ হয়, যখন মানুষের ভেতরটা শুদ্ধ হয় তখন তার বাহ্যিক যে কোনো আমল সুচারুভাবে সম্পাদিত হয়। এটা আমাদের জন্য, মোমেনদের জন্য খুবই জরুরি, এবং নিয়তের বিপর্যয়ের কারণে যে কোনো আমলও বিপর্যস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এবং সুন্দরভাবে নিয়ত ঠিক রেখে যে কোনো আমল, যে কোনো ইবাদত পরিপালনের তৌফিক দান করুন।
هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك